हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल फारदीन खान्स ब्लॉग एंड कार्विंग। এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম নতুন একটি ইভেন্টের ব্লগ। এই প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরেও আমার ছোট্ট একটি গায়ে হলুদের ইভেন্ট কার্ভিং এর অর্ডার ছিল, সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। জয়রামদার হলুদের ইভেন্টের এই তো ফ্রুটস ভেজিটেবল আমি সব কিনে নিয়েছি। এখানে মধ্যম প্যাকেজের একটি প্যাকেজ ছিল, এখানে পাঁচটা কার্ভিং ও একটা গিফট, মোট ছয়টা কার্ভিং যাবে। এই তো এখানে ফ্রুট ভেজিটেবল, এখানে মিষ্টি কুমড়া, লাউ, শসা, আনারস, মালটা, গাজর, পেঁপে, মূলা, টমেটো, চেরি ফল, মালটা, আঙুর দিয়ে আজকে কার্ভিং করব। এই তো মিষ্টি কুমড়া দিয়ে একটি ফ্লাওয়ার বাস বানিয়েছি। এই ফ্লাওয়ার বাসটা একটু কাস্টমাইজ করে ডিজাইন করা। জয়রাম দ্বারা গায়ে হলুদের ইভেন্টে কার্ভিং অর্ডার দিয়েছে, তারা কোনো ডিজাইন চয়েস করেনি, আমি আমার মন মতো কার্ভিং করেছি। এই তো আমি মিষ্টি কুমড়া দিয়ে একটি ফিশের বাস্কেট করেছি, এটা একটু কাস্টমাইজ করে সামনে গোলাপ দিয়ে আর পিছে ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি একটু এটা কাস্টমাইজ করে বানিয়েছি। এখানে আমি বেশ কিছু মাছ, অক্টোপাস দিয়ে এটাকে ডেকোরেশন করব। এই তো আমি মিষ্টি কুমড়া দিয়ে বড় সাইজের দুইটা মাছ বানিয়ে নিলাম। এগুলো এখন আমি এটার ভিতরে চোখ বসিয়ে দিলে আমার মাছটা রেডি হয়ে যাবে। আজকের ইভেন্টে আমার মোট তিনটা মিষ্টি কুমড়া কার্ভিং, এই তো আরেকটি মিষ্টি কুমড়া দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। কার্ভিংয়ের ভিতরে গোলাপের কিছু কাজ ছিল, মাঝখানে লাভ দিয়ে এটাকে একটু ভি শেপ করে ও ইউ শেপ করে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা যদি ফ্রুট ভেজিটেবল কার্ভিং অর্ডার করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের মন মতো করে কার্ভিং কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা এখন আমি লাউ দিয়ে একটি কার্ভিং করলাম, এটার ভিতরে গায়ে হলুদ লিখেছি ও পুরোটা গোলাপ ও অন্য অন্য ডেকোরেশন দিয়ে ফুল দিয়ে এটাকে সুন্দরভাবে একটি লাউয়ের কার্ভিং করেছি। আমি পুরো কার্ভিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তাহলে ব্লগটি অনেক বড় হয়ে যাবে, অত বড় ব্লগ আপনারা দেখবেন না, তাই ছোট ছোট কার্ভিংয়ের ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই লাউয়ের কার্ভিংটি আমি ঘুমের আগে করেছিলাম, কেননা দিনে রোজা রেখে ইভেন্ট করা অনেক টাফ ব্যাপার, তাই আমি আগের দিন তারাবি নামাজ পড়ে কিছু কার্ভিং করে রেখেছিলাম। এই তো গাজরের গোলাপ, মিষ্টি কুমড়া, গোলাপ, মূলার পাখি, গাজর দিয়ে কিছু কিউলিপ বানিয়ে এগুলো পানির ভিতরে, বরফের পানির ভিতরে ভিজিয়ে রেখেছি। এই তো গাজর দিয়ে আমি দুইটা পাখি বানিয়ে নিয়েছি ছোট ছোট, এগুলো লাউয়ের উপরে বসানোর জন্য ও পেঁপের উপরে বসানোর জন্য। এগুলো আমি কিছুক্ষণ ঠান্ডা পানির ভিতরে ভিজিয়ে রাখবো, তাহলে কার্ভিংগুলো সতেজ থাকবে। এই তো মূলা পেয়েছি, এই অফ সিজনে মূলা পাওয়াটা অনেক টাফ, তাও ভাগ্য ভালো মূলা পেয়ে গিয়েছিলাম। মূলা দিয়ে দুইটা কাকাতুয়া বানিয়েছি, এগুলো এখন পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে এটা আর সফটলি হয়ে যাবে না, এটা সতেজ থাকবে। এই তো আমি একটি কাঁচা পেঁপে এনেছিলাম, কার্ভিং করার পর কাটার পর দেখি এটা আধা পাকা একটি পেঁপে, কালারটা দেখলে আপনারা বুঝতে পারছেন। কার্ভিং করার পরে আমি দেখি পেকেই গিয়েছে, তাও আমি এটা কার্ভিংয়ে ব্যবহার করছি, আমার আর বাজারে যাওয়া হয়নি তাই আর কার্ভিং করার জন্য আর কিনতে পারিনি পেঁপে। এই তো আমি শসা দিয়ে কিছু ফুল বানিয়ে নিয়েছি, এর ভিতরে আমি গাজর, মূলা, মিষ্টি কুমড়া, আঙুর দিয়ে শাসলিক কাঠির ভিতরে এগুলো একটু একটি কাঠি করে নিয়েছি। এটা ভিতরে আমি একটি ফুলের ময়ূর করব, আনারস দিয়ে ফুলের ময়ূর। এই তো আমি ময়ূরের ক্লিপটি স্কিপ হয়েছে, দেখাতে পারলাম না, এটা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো এই কার্ভিংয়ের টিউটোরিয়ালটি আমার চ্যানেলে দেওয়া আছে। এই তো মোটামুটি আমার কার্ভিংগুলো রেডি হয়ে গিয়েছে, এখন এগুলো রেডি করার পরে আমি এখন ইফতার করে নিব। ইফতার করে মাগরিব নামাজ পড়ে এগুলোকে আমি সেলোফেন পেপার দিয়ে পেঁচিয়ে রেডি হয়ে তারপর আমরা জয়রামদার বাসায় শরীয়তপুরে পালং হরিসভার সাথে চলে যাব। আজকে আমার ইভেন্টটি একটি সনাতন ধর্মের বিয়ের ইভেন্ট ছিল, বাপ্পি বণিকদার কাজিনের হলুদের ইভেন্টে আজকে কার্ভিংয়ের অর্ডার করেছে বাপ্পি বণিকদা, তার হলুদের ইভেন্টের ব্লগটি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি একটু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো ইফতার করে অটো রিজার্ভ করে নিয়ে বেরিয়ে গেলাম আমার বাসা থেকে। জয়রামদার বাসায় যেতে প্রায় 20-22 মিনিটের মতো সময় লেগেছে।
ইফতার করে খুব ক্লান্ত হয়ে যায় শরীর, আর দুই রাত্র জাগা ছিলাম, লাইফ ছিল, তারপর ইভেন্টের কাজ, মোটামুটি ব্যস্ত থাকার কারণে অনেক কি খারাপ লেগেছে। তারপরে ইভেন্টের কাজ করতেই হবে, এই তো চলে আসলাম আমরা জয়রামদার বাসায়, তাদের লাইটিং ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এখন আমি কার্ভিংগুলো সেটিং করে নিব, এখন সবগুলো সেলোফিন পেপার থেকে খুলে নিলাম, এখন এগুলোকে সেটিং করে নিব। আজকে আপনাদের কার্ভিং ডেকোরেশন, ওদের ইভেন্ট ম্যানেজমেন্টের ডেকোরেশন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ওদের গায়ে হলুদে এই লকডাউনে প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরে ছোট্ট করে ইভেন্ট হচ্ছে, চেয়েছিল অনেক বড় করে অনুষ্ঠান করার জন্য, কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরে সবাই খুব অল্প স্বল্প করে আয়োজন করছে। এই তো ফিশের বাস্কেটটা রেডি হয়ে গিয়েছে, মাছের কার্ভিংটা এখন কমপ্লিট, এখন অন্য অন্য কার্ভিংগুলো রেডি করে নিব, তারপর এটি স্টেজে সেটিং করে দিব। আজকে বিবাহ ইভেন্ট ম্যানেজমেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, প্রান্ত ভাইয়াদের কাজ আমি এসে দেখি কমপ্লিট হয়ে গিয়েছে, অভিজিৎ ভাইয়া কাজ করে ফেলেছে, আমি এসে দেখি জয়রামের হলুদ নাইট। এই তো এখন ওদের সেলফি কর্নারটা আপনাদের দেখাচ্ছি, সেলফি কর্নার দুইটা ছিল, অনেক সুন্দর সুন্দর কাজ করেছে। ওদের স্টেজ ডেকোরেশনটা আজকে আমার কাছে অনেক ভালো লেগেছে, সিম্পলের ভিতরে অনেক সুন্দর কাজ, দেখতেও অনেক ভালো লাগে। এই তো এখন ওদের আরেকটি সেলফি কর্নার আপনাদের সাথে শেয়ার করছি। এখনকার ইভেন্ট ম্যানেজমেন্টের আর্টিফিশিয়াল ফুলের কাজগুলো অনেক সুন্দর লাগে, যেগুলো কাঁচা ফুলের কাজে এরকম সুন্দর লাগে না, আর্টিফিশিয়ালি আমার কাছে খুব ভাল লাগে এখন। এই তো ওদের ইভেন্ট ম্যানেজমেন্টের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এখন আমি স্টেজে এগুলো সেটিং করে দিচ্ছি, এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, স্টেজে সেটিং করে দিচ্ছি। এই তো আমার আজকের ইভেন্টের কার্ভিংগুলো স্টেজে ডেকোরেশন করা হয়ে গিয়েছে, আমার ইভেন্টের কার্ভিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার আজকে ব্লগটি ভালো লাগলে লাইক দিবেন, আমার ব্লগটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আরও নিত্য নতুন ইভেন্টের ব্লগ, রেসিপি, কার্ভিং টিউটোরিয়াল ও আমার ফ্যামিলি ব্লগ আপনাদের দেখার আমন্ত্রণ রইল। খুব শীঘ্রই ঈদ স্পেশাল কিছু ডেজার্টের রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক দিবেন ও আমার ভিডিওগুলো দেখে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমার কার্ভিং পেজের লিঙ্কটি আপনাদের দিয়ে দিব, আপনারা চাইলে আমার কার্ভিং পেজে কার্ভিং অর্ডার করতে পারেন ও অনেক সুন্দর সুন্দর কার্ভিং দিয়ে আপনার ইভেন্টটাকে সাজিয়ে তুলতে পারেন। আমার প্রতিটি কার্ভিং প্যাকেজের সাথে কার্ভিং গিফট পাচ্ছেন। এই তো আমার আজকের ইভেন্টের ব্লগটি এখানেই শেষ করব, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কাজটিকে নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। সবাই বাসায় থাকবেন, সেফলি থাকবেন, এই প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতরে বাহিরে না বের হওয়াটাই ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।